এরপর আমরা কি দেব, প্লটিং এ পয়েন্ট ইন দ্য প্লেন ইফ ইটস কোঅর্ডিনেটস আর গিভেন। এতক্ষণ আমরা কি দেখলাম যে একটা কার্টেসিয়ান প্লেনের উপরে বিভিন্ন পয়েন্ট দেওয়া ছিল, তাদের কোঅর্ডিনেটটা আমাদেরকে বলতে হবে, ঠিক আছে। কিন্তু এখন উল্টোটা, যে একটা কোঅর্ডিনেট দিয়ে দেবে একটা পয়েন্টের কোঅর্ডিনেট, সেটা আমাকে কার্টেসিয়ান প্লেনে প্লট করতে হবে, মানে তার পজিশানটা কোথায় সেটা বের করতে হবে, ঠিক আছে। তো এটা কিছু এক্সাম্পলের মাধ্যমে দেখা যাক। লোকেট দ্য পয়েন্টস ইন দ্য কার্টেসিয়ান প্লেন। এটা একটা কার্টেসিয়ান প্লেন যেখানে কার্টেসিয়ান অ্যাক্সিস দুটো, একটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এক পাশে এক্স এক্স ড্যাশ, আর একটা ওয়াই অ্যাক্সিস, উপরটা ওয়াই নিচটা ওয়াই ড্যাশ, আর মাঝে হচ্ছে অরিজিন, অরিজিনটাকে ও, ঠিক আছে। তো এই যে কার্টেসিয়ান প্লেন, তার মধ্যে এই পয়েন্টগুলোকে লোকেট করি। প্রথম হচ্ছে একটা পয়েন্ট দিয়েছে 5,0, ঠিক আছে। তো এই যে একটা পয়েন্ট 5,0, এটা একটা কার্টেসিয়ান পয়েন্ট, এ পয়েন্টের কোঅর্ডিনেট। তো এই কোঅর্ডিনেটে যেটা প্রথমে থাকে সেটা কী বলেছি, এক্স কোঅর্ডিনেট। এটাকে কী বলেছি, এক্স কোঅর্ডিনেট, কোঅর্ডিনেট এক্স কোঅর্ডিনেট। এর আরেকটা কী আছে নাম, অ্যাবসিসা, অ্যাবসিসা। আর যেটা পরে থাকে কোমার পরে সেটা কি, সেটা হচ্ছে ওয়াই কোঅর্ডিনেট, ওয়াই কোঅর্ডিনেট। এর আরেকটা কী নাম আছে, অর্ডিনেট, অর্ডিনেট। তাহলে যেটা এক্স কোঅর্ডিনেট সেটা কি, এক্স কোঅর্ডিনেট, এক্স কোঅর্ডিনেটটা কি, যে পয়েন্টার ওয়াই অ্যাক্সিস থেকে ডিস্টেন্স। আর যেটা ওয়াই কোঅর্ডিনেট সেটা মনে হচ্ছে এক্স অ্যাক্সিস থেকে ডিস্টেন্স। তাহলে প্রথমে আছে কি, এক্স কোঅর্ডিনেট 5, মানে ওয়াই অ্যাক্সিস থেকে ডিস্টেন্স হচ্ছে 5, ঠিক আছে। এখানে প্লাস 5 দেওয়া আছে মানে আমি ওয়াই অ্যাক্সিস থেকে, এই যে ওয়াই অ্যাক্সিস, এর থেকে ডিস্টেন্সটা কোন দিকে, না পজিটিভ এক্স দিকে, এটা তো এক্স কোঅর্ডিনেট। তাহলে এটা আমার যেহেতু পজিটিভ আছে, তাহলে আমি পজিটিভ এক্স বা এক্স অ্যাক্সিসের যে দিকটা পজিটিভ সেই সাইডে হবে ডিস্টেন্সটা, তাহলে কত, 5। তাহলে ওয়াই অ্যাক্সিস থেকে যদি আমি 5 ডিস্টেন্স নিই, এটা 1, 2, 3, 4, 5, তো 5 ডিস্টেন্স আমার এরকম হতে পারে, এইখানে এরকম একটা, কারণ কি এইখান এইখানেও ডিস্টেন্স হচ্ছে 5, এইখানেও ডিস্টেন্স হচ্ছে আমার 5, এই জায়গাটাতেও ডিস্টেন্স হচ্ছে 5। তাহলে পয়েন্ট আমার এই লাইনের উপর যে কোনো জায়গাতে হতে পারে, এই লাইনের উপর যে কোনো পয়েন্টে হতে পারে, এইখানে হতে পারে পয়েন্ট, এখানে হতে পারে। আমি যদি শুধু এটা দেখি যে 5 বলি, যে এক্স কোঅর্ডিনেট যদি 5 হয়, তাহলে এই যে লাইনটা আছে এই লাইনের উপর যে কোনো পয়েন্ট, তার কিন্তু এক্স কোঅর্ডিনেটটা 5, কারণ কি এক্স কোঅর্ডিনেট 5 মানে সেটা ওয়াই অ্যাক্সিস থেকে ডিস্টেন্স 5। তাহলে ওয়াই অ্যাক্সিস থেকে ডিস্টেন্স তো পুরো লাইনটাই ওয়াই অ্যাক্সিস থেকে ডিস্টেন্স 5, কারণ এই লাইনটা ওয়াই অ্যাক্সিসের সাথে প্যারালাল, মানে প্রত্যেকটা জায়গায় সেম ডিস্টেন্স। তাহলে যেহেতু এটা এইখানে 5, তাহলে এই পয়েন্টের উপর দিয়ে যাচ্ছে মানে প্রত্যেকটা ডিস্টেন্স 5 প্রত্যেক জায়গাতে। তাহলে আমি পয়েন্টটাকে আইডেন্টিফাই করতে পারছি না, শুধু এই একটা ভ্যালু দিয়ে আইডেন্টিফাই করতে পারছি না। তাহলে এক্স কোঅর্ডিনেট 5 মানে ওয়াই অ্যাক্সিস থেকে ডিস্টেন্স 5। তারপর আর একটা নিতে হবে কি, ওয়াই কোঅর্ডিনেট 5 মানে এক্স অ্যাক্সিস থেকে ডিস্টেন্স হচ্ছে 0। তাহলে এইটা এক্স অ্যাক্সিস, এইটা এক্স এক্স অ্যাক্সিস, তো এক্স অ্যাক্সিস থেকে ডিস্টেন্স কত, 1, 2 এরকম কিছু নয়, যদি 1 হতো কি 2 হতো, এক্স অ্যাক্সিস থেকে ডিস্টেন্স 2 বলতো, তাহলে আমি একটা এরকম একটা লাইন ড্র করতাম। কিন্তু এখানে কী বলেছে, এক্স অ্যাক্সিস থেকে ডিস্টেন্স 0, ঠিক আছে। এক্স অ্যাক্সিস থেকে ডিস্টেন্স 0 মানে কি, এই এক্স অ্যাক্সিস নিজেই, এই এক্স অ্যাক্সিস নিজেই, তার মানে ওই এই এই লাইনটা হবে কোথায়, এক্স অ্যাক্সিসের উপরেই হবে, একদম উপরেই। তাহলে তবেই তার এক্স অ্যাক্সিস থেকে ডিস্টেন্স হবে 0, ঠিক আছে। তাহলে এই যে দুটো লাইন, এই একটা লাইন আর এই লাইন, যে পয়েন্টে মিট করছে বা ইন্টারসেক্ট করছে বা ক্রস করছে, সেই পয়েন্টটা হয়ে গেল কত, 5,0, ঠিক আছে। এটাকে আরেকভাবে ইয়ে করা যেত, এখানে যে 0,5,0 দেওয়া আছে, প্রথমে আমি কী নেব, 5, এটা এক্স কোঅর্ডিনেট 5, তার মানে আমি
एक्स बराबर पजिटिव दिखे जेहेतु फाइव टा पजिटिव फाइव प्लस फाइव तेल एक्स दिखे एक्स बराबर जब प्रथम वन टू थ्री फोर फाइव ये तरपर जिरो बोले मैं ऊपर दिखे बा नीचे दिखे वाई एक्सिस बराबर जिरो मैं और कौन जो हाँ जिरो मैंने यहाँ तेल पॉइंट हे फाइव कमा जिरो। नेक्स्ट पॉइंट कि आज जिरो कमा फाइव जिरो कमा फाइव मान प्रथम एक्स एक्सिस बराबर जेते होबे हय लेफ्ट ना होले राइट एटा होच्छे आमार एक्स कोअर्डिनेट ताले ए ओरिजिन थेके जिरो जाब जिरो एक्स लेफ्ट साइड राइट साइड बा लेफ्ट साइडे जिरो माने कोथाओ जेते ही होच्छे ना एखाने थाकलो। तारपर होच्छे फाइव माने वाई एक्सिस बराबर आमी फाइव कोन दिके जाब पजिटिव वाई दिके माने ऊपर दिके वन टू थ्री फोर फाइव एखानटा पॉइंट ताले एटा कत होलो जिरो कमा फाइव ठीक आछे। तारपर कि आछे टू कमा फाइव माने आमाके टू ओरिजिन थेके एक्स बराबर टू जाबो ओरिजिन थेके एक्स बराबर पजिटिव एक्स थेके टू जाबो वन टू। तारपर होच्छे फाइव फाइव माने वाई दिके आमी फाइव जाबो वाई बराबर पजिटिव फाइव एबारे आमार तो ए अब्दि आमी चले एसेछि एरपर वाई बराबर फाइव वन टू थ्री फोर फाइव माने ऊपर दिके आमाके आरो ए वाई वाई एक्सिस दिके और फाइव जेते होबे माने एरकम जेते होबे एइखाने अब्दि पॉइंट होबे आमार एइखाने पॉइंट होबे एइखाने ए पॉइंट कत होबे टू कमा फाइव ठीक है। नेक्स्ट पॉइंट कि फाइव कमा टू माने एक्स एक्सिस बराबर फाइव वन टू थ्री फोर फाइव तारपर टू माने वाई एक्सिस बराबर टू एखन वाई एक्सिस बराबर माने तो ओरिजिन थेके टू जदि नहीं तहले ओरिजिन थेके टू होच्छे कोनटा वन टू तहले एइटा तहले ए पॉइंट और ए पॉइंट ए दुटो पॉइंटे दुटो प्यारालाल लाइन टानते होबे ए पॉइंटे कि करब एक्स एक्सिसेर प्यारालाल एकटा ड्र करब डटेड लाइन और ए फाइवे वाई एक्सिसेर प्यारालाल एकटा डट लाइन ड्र करब ए दुटो डट जेखाने क्रस करछे बा इंटरसेक्ट करछे से पॉइंटटा हो जाबे फाइव कमा टू। एरपर होच्छे माइनस थ्री कमा फाइव माने एक्स बराबर प्रथम माइनस थ्री दिके आसबो माइनस वन माइनस टू माइनस थ्री एखाने एकटा डटेड लाइन टानबो जेटा वाई एक्सिसेर प्यारालाल कारण कि आमार ए माइनस थ्री माने कि एइटा होच्छे आमार एक्स कोअर्डिनेट माने होच्छे आमार वाई एक्सिस थेके डिस्टेंस ताहले वाई एक्सिस थेके डिस्टेंस जदि देवा थाके माइनस थ्री तो सेटा पॉइंट आमार ए लाइनेर उपर जे कोनो जायगाय होते पारे तार जन्य आमि ए डटेड लाइनटा टानलाम। तारपर होच्छे कत फाइव बोलेछे फाइव फाइव माने कि वाई एक्सिस बराबर भ्यालू होच्छे फाइव वन टू थ्री फोर फाइव एखाने ताहले ऐ फाइव पॉइंटे आमि एक्स एक्सिसेर प्यारालाल एकटा डटेड लाइन टानबो এইটা আর এইটাকে বাড়িয়ে দিই ডট লাইনটা এই যে ডটের লাইন এই যে ডটের লাইন যেখানে ইন্টারসেক্ট করছে সেটা হচ্ছে মাইনাস থ্রি কমা ফাইভ। নেক্সট আছে ফাইভ কমা মাইনাস থ্রি ফাইভ কমা মাইনাস থ্রি তাহলে এক্স অ্যাক্সিস বরাবর যাব প্রথমে ফাইভ ওয়ান টু থ্রি ফোর ফাইভ এক্স অ্যাক্সিস বরাবর ফাইভ তাহলে এই ফাইভ পয়েন্টে একটা ডটের লাইন টানলাম। তারপর মাইনাস থ্রি वाई एक्सिस बराबर जाब माइनस थ्री वाई एक्सिस ओरिजिन थेके माइनस वन माइनस टू माइनस थ्री ए माइनस थ्री पॉइंटे एक्स एक्सिसेर पैरेलल एकटा डॉटेड लाइन टानब एटा ताहले एरा जे पॉइंटे इंटरसेक्ट करछे से पॉइंट हबे कत फाइव कमा माइनस थ्री। लास्ट कि आछे सिक्स कमा वन सिक्स कमा वन सिक्स माने कि एक्स एक्सिस बराबर जाब सिक्स एखे हमारे सिक्स पर्त देवा नहीं एक इनक्रीज करते हैं सिक्स करते हैं ठीक है। तेल प्रथम सिक्स कमा वन तेल सिक्स मान एक्स एक्सिस बराबर ओरिजिन सिक्स तेल सिक्स से गए एक डटेड लाइन टानी स्ट्रेट लाइन जेटा वाई एक्सिसर पैरालाल तरह हे वन मैं वाई एक्सिस बराबर वन एखान ये वन पॉइंट एक डटेड लाइन टानते हैं যেটা এক্স অ্যাক্সিসের প্যারালাল এইটা তাহলে এই যে দুটো লাইন টাচ করছে বা ইন্টারসেক্ট করছে
এটা হচ্ছে আমার 6.1 পয়েন্ট। ঠিক আছে, তাহলে বোঝা গেল এখান থেকে সব। এখানে কিছু জিনিস খেয়াল করি, এই যে কোয়াড্রেন্ট ওয়ান এটা ছিল আমার ফার্স্ট কোয়াড্রেন্ট, এই কোয়াড্রেন্ট হচ্ছে আমার সেকেন্ড কোয়াড্রেন্ট, এই এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট, আর এটা ছিল আমার ফোর্থ কোয়াড্রেন্ট। তো এই ফার্স্ট কোয়াড্রেন্টের মধ্যে আমরা কতগুলো পয়েন্ট এখানে দেখতে পাচ্ছি, এই একটা পয়েন্ট, একটা, দুটা, তিনটা পয়েন্ট ফার্স্ট কোয়াড্রেন্ট। তো এই তিনটা পয়েন্টে দেখতে পাচ্ছি 2.5, 5.2, 6.1 সবই পজিটিভ, মানে কি সব প্লাস কমা প্লাস এরকম আছে, মানে এটাও +2, +5, 5.2 মানে দুটোই প্লাস পজিটিভ, 6.1 দুটোই পজিটিভ। এই সেকেন্ড কোয়াড্রেন্টে যে পয়েন্টটা আছে -3.5, সেকেন্ড কোয়াড্রেন্টে যদি আরও পয়েন্ট দেখতাম প্রত্যেকটা এরকম হতো কি যে এক্স কোয়াড্রেন্টটা মাইনাস, ওয়াই কোয়াড্রেন্টটা প্লাস, তাহলে কী হবে সেকেন্ড কোয়াড্রেন্টে -, প্লাস এরকম হবে, মানে এক্স কোয়াড্রেন্টটা মাইনাস, ওয়াই কোয়াড্রেন্টটা প্লাস। থার্ড কোয়াড্রেন্টে কোনো পয়েন্ট আমরা এখানে ড্র করে নিই, আচ্ছা ঠিক আছে, একটা পয়েন্ট যদি ড্র করে নিই যে -3, -4, কোনটা হবে, এই -3-তে একটা লাইন আর -4-এ ওয়াই অ্যাক্সিসে -4-এ একটা প্যারালাল লাইন, এই যে এই পয়েন্টটা, এই পয়েন্টটা হবে -3, -4। তাহলে এই যে পয়েন্ট দেখতে পাচ্ছি দুটোই মাইনাস, মানে থার্ড কোয়াড্রেন্টে -, এরকম হবে, এরকম হবে -, ফোর্থ কোয়াড্রেন্টের যে পয়েন্টটা আছে সেটা কী আছে 5.3, মানে প্রথমটা আছে প্লাস, তারপরটা আছে মাইনাস, তাহলে ফোর্থ কোয়াড্রেন্টের সব হচ্ছে +, -। বুঝা গেল? এইখান থেকে একটা জিনিস আমরা দেখলাম কি 5.0 আর 0.5 দুটো কিন্তু এক পয়েন্ট নয়, দুটো সেপারেট পয়েন্ট, 0.5 আর 5.0 দুটো সেপারেট পয়েন্ট, 2.5 আর 5.2, ঠিক আছে, 2.5 এখানে আর 5.2 এইখানে, -3.5 হচ্ছে এই পয়েন্ট আর 5.-3 হচ্ছে এই পয়েন্ট, ঠিক আছে। তার মানে কি দেখলাম যে এরকম যদি হয় যে একটা x, y আর y, x এই দুটো পয়েন্ট কিন্তু সেম নয়, যদি না এরকম হয়ে যায় যে x = y, মানে যদি x আর y সেম হয়ে যায়, দুটোই সেম, তাহলে তো সেম হবে, যেমন x আর y যদি সেম হয়ে যায় 2.2, 2.2 আর এটাও হয়ে যায় 2.2, দুটোই সেম, তখন তো সেম পয়েন্ট, 2.2 মানে x = 2 আর y = 2, তাহলে এইখানের যে পয়েন্টটা হবে এইটা 2.2, ঠিক আছে। কিন্তু যদি দুটো সেম না হয় যে 2.5 আর এটা হবে তার উল্টোটা 5.2, মানে এক্স ওয়াই ছিল সেটা উল্টে ওয়াই এক্স হয়ে গেলো, মানে 2.5 ছিল 2.5 এটা উল্টে 5.2, তাহলে দুটো কিন্তু আলাদা পয়েন্ট হয়ে গেল। সেই জন্যে বলছে যে এই দুটো পয়েন্ট আলাদা হবে যদি না x = y হয়, x = y হলে সেম পয়েন্ট। এরপর আমরা আরও কিছু পয়েন্ট দেখি এই কার্টেসিয়ান প্লেনের উপর কিছু পয়েন্ট, যেমন ধরি সরি 0.2, 3 একটা পয়েন্ট, আর একটা পয়েন্ট হচ্ছে 5.3, এটা হচ্ছে -4.3। এই তিনটে পয়েন্টকে যদি ভালো করে অবজার্ভ করি কী দেখতে পাচ্ছি যে তিনটা পয়েন্ট, যদি ধরি পি কিউ আর তিনটে পয়েন্ট, এদের এক্স কোঅর্ডিনেটটা আলাদা 2, 5, -4, কিন্তু ওয়াই কোঅর্ডিনেটটা সেম। এখান থেকে আমরা কী দেখতে পাচ্ছি, মানে এই পয়েন্টগুলো এদের মধ্যে রিলেশানটা কী আছে, আগে প্লট করি এই তিনটে পয়েন্টকে, 2.3 মানে x = 2, y = উপর দিকে 3, মানে এরকম একটা পয়েন্ট হবে, এরকম এটা 2, এটা 3, মানে এইখানে আছে পি পয়েন্ট 2.3। আরেকটা কী আছে 5.3, 5 মানে কি x = 5, 1, 2, 3, 4, 5 এখানে, এখানে একটা লাইনটা নিই, তারপর হচ্ছে 3 মানে y = 3, 3, 1, 2, 3, তারপরে এইখানে একটা ডটেড লাইন 3, এটা হলো
কিউ পয়েন্ট কত হলো এটা ফাইভ কমা থ্রি। আর একটা পয়েন্ট কী আছে মাইনাস ফোর কমা থ্রি, মাইনাস ফোর মানে এক্স কোঅর্ডিনেট এক্স ওকে অ্যাক্সিস বরাবর মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর। এইখানে একটা ডটের লাইন টানলাম, আর হচ্ছে থ্রি মানে ওয়াই অ্যাক্সিস বরাবর থ্রি, এইখানে একটা ডটের লাইন থ্রি। তাহলে এই পয়েন্টটা হয়ে গেলো আমার আর পয়েন্ট মাইনাস ফোর কমা থ্রি। কী দেখেছিলাম যে তিনটে পয়েন্টেরই আমার এই অর্ডিনেট যেটা অর্ডিনেট অর্ডিনেট অর্ডিনেটটা সেম, এটাও থ্রি এটাও থ্রি এটাও থ্রি। তাহলে কী দেখলাম এই যে তিনটে লাইন ফাইভ কমা থ্রি টু কমা থ্রি মাইনাস ফোর কমা থ্রি, এরা কিন্তু একটা লাইনেরই উপর অবস্থিত, একটাই লাইন মানে এদেরকে যদি কানেক্ট করি একটা স্ট্রেট লাইন পাওয়া যাবে, একটা স্ট্রেট লাইন পাওয়া যাবে মানে পি কিউ আর একটা স্ট্রেট লাইনের উপর অবস্থিত, ঠিক আছে সেম স্ট্রেট লাইন, কারণ কি তাদের এটা তাদের অর্ডিনেটটা সেম। এবং ওই স্ট্রেট লাইনটা কি এক্স অ্যাক্সিসের প্যারালাল, এক্স অ্যাক্সিসের সাথে প্যারালাল। তার মানে যদি এরকম কিছু পয়েন্ট থাকে, কিছু পয়েন্টের কোঅর্ডিনেট দেওয়া থাকে যাদের এই অর্ডিনেটটা সেম, তারা একটা স্ট্রেট লাইনের উপর অবস্থিত এবং সেই স্ট্রেট লাইনটা এক্স অ্যাক্সিসের সাথে প্যারালাল। আর যদি কিছু পয়েন্ট এরকম হয় যে টু কমা থ্রি এরকম একটা পয়েন্ট, টু কমা জিরো একটা পয়েন্ট, টু কমা মাইনাস ফাইভ একটা পয়েন্ট, ঠিক আছে এটা কী কিলোম এম এন আর এটা ধরো আর ধরো এম এন এটা টি পয়েন্ট ধরো, এটা টু কমা থ্রি মানে কি এক্স এক্স বরাবর টু আর ওয়াই বরাবর থ্রি, টু কমা থ্রি এই পয়েন্টটা টু কমা থ্রি। তারপর হচ্ছে টু কমা জিরো মানে ওয়ান টু উপরের দিকে জিরো মানে এই পয়েন্টটাই, এটা হচ্ছে টু কমা জিরো। আর পয়েন্ট কী আছে টু কমা মাইনাস ফাইভ মানে ওয়ান টু এই এই যে টু পয়েন্টে একটা ডটের লাইন, আর মাইনাস ফাইভ মানে ওয়াই অ্যাক্সিস বরাবর মাইনাস ফাইভ মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ, এই পয়েন্টে এই পয়েন্টে একটা ডটের লাইন, এই দুটো লাইন যেখানে ইন্টারসেক্ট করছে বাট ক্রস করছে সে পয়েন্টটা হচ্ছে আমার টি পয়েন্ট, এটা কত টু কমা মাইনাস ফাইভ। তাহলে কী দেখলাম এই যে এম এন টি এই এইটা আমার হয়ে গেলো এম পয়েন্ট একটা, এম এই পয়েন্টটা হলো এন এটা টি পয়েন্ট, এই তিনটা পয়েন্টও কিন্তু একই স্ট্রেট লাইনের উপর অবস্থিত, একই স্ট্রেট লাইনের উপর এই তিনটে পয়েন্টও অবস্থিত, ঠিক আছে। তাহলে এর ক্ষেত্রে কী দেখলাম যেটা এক্স কোঅর্ডিনেট বা অ্যাবসিসা অ্যাবসিসাটা সেম, এর ক্ষেত্রে ছিল টু এর ক্ষেত্রে টু এটাও টু, এদের অ্যাবসিসা সেম। তাহলে কি যে যদি এরকম একাধিক পয়েন্ট থাকে যাদের অ্যাবসিসা সেম, সেই পয়েন্টগুলো একই স্ট্রেট লাইনের উপর অবস্থিত এবং সেই স্ট্রেট লাইনটা ওয়াই অ্যাক্সিসের সাথে প্যারালাল, ওয়াই অ্যাক্সিসের প্যারালাল। এরপর আরেকটা জিনিস আমরা দেখি যে কিছু পয়েন্ট দিয়ে দিল, সেই পয়েন্টগুলো যদি বলে যে কোন কোয়াড্রেন্টে, ঠিক আছে থ্রি কমা টু সেভেন কমা নাইন মাইনাস সেভেন কমা মাইনাস টু, এই যে পয়েন্টগুলো কোনটা কোন কোয়াড্রেন্টে, জাস্ট বলতে হবে কোনটা কোন কোয়াড্রেন্ট, এটা কোন কোয়াড্রেন্ট প্লাস 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 কমা প্লাস কোন কোয়াড্রেন্ট ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা কী বলেছিলাম এটা কোয়াড্রেন্ট ওয়ান এটা কোয়াড্রেন্ট টু, এখানে কী হয় দুটোই প্লাস থাকে প্লাস কমা প্লাস, সেকেন্ড কোয়াড্রেন্টে কী থাকে প্লাস কমা মাইনাস না মাইনাস কমা প্লাস, এক্স অ্যাক্সিসের এক্সের ভ্যালু কী আছে মাইনাস আছে এদিকটা, এই কোয়াড্রেন্টে এক্সের ভ্যালু মাইনাস মানে এই সাইডটা, এই কোয়াড্রেন্ট মানে আমি এই এই পাশটা দেখব জিরো থেকে এই পাশটা, তাহলে এখানে কী আছে এক্সের ভ্যালু মাইনাস, তাহলে মাইনাস আগে তো এক্সের ভ্যালু তারপর ওয়াই, তাহলে মাইনাস কমা প্লাস। এই যে কোয়াড্রেন্ট থ্রি, এই কোয়াড্রেন্ট থ্রি মানে আমার এই পার্টটা, কোয়াড্রেন্ট থ্রি মানে আমার এই পার্টটা, তাহলে এখানে কী আছে এক্সের ভ্যালু মাইনাস ওয়াইয়ের ভ্যালু মাইনাস, তাহলে হচ্ছে মাইনাস কমা মাইনাস। আর এটা হচ্ছে আমার কি ফোর্থ কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্টে কি এক্সের ভ্যালু প্লাস ওয়াইয়ের ভ্যালু মাইনাস, তার মানে প্লাস কমা হচ্ছে মাইনাস, ঠিক আছে। তাহলে এখানে কি থ্রি কমা টু মানে প্লাস প্লাস দুটোই, তাহলে এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, সেভেন কমা নাইন প্লাস প্লাস দুটোই এটাও ফার্স্ট কোয়াড্রেন্ট,
15 कमा माइनस 16 माने प्लस कमा माइनस, प्लस कमा माइनस माने कि आगे प्लस तारपर माइनस, आगे प्लस माने एटा एक्स एक्सिसे प्लस माने एक्स कोऑर्डिनेट प्लस माने एई साइड एक्स कोऑर्डिनेट प्लस माने एक्स कोऑर्डिनेट प्लस माइनस माने ओई साइडटा এই আমার অরিজিন থেকে রাইট সাইডটা, তারপর হচ্ছে মাইনাস সিক্সটিন মানে ওয়াই কোঅর্ডিনেটর নেগেটিভ, ওয়াই নেগেটিভ মানে কি নিচের দিকটা, তার মানে আমার ফোর্থ কোয়ার্ডেন্ট, ফোর্থ কোয়ার্ডেন্ট। সেভেন কমা ওয়ান প্লাস প্লাস ফার্স্ট কোয়ার্ডেন্ট, মাইনাস থ্রি কমা এইট, মাইনাস থ্রি মানে এক্স কোয়ার্ডেন্ট মাইনাস এই সরি এক্স অ্যাক্সিস হচ্ছে মাইনাস থ্রি, নেগেটিভ এক্স এক্স অ্যাক্সিস মানে এই সাইডটা, তারপর হচ্ছে ওয়াইটা কি প্লাস উপর দিকটা মানে কোনটা হবে সেকেন্ড কোয়ার্ডেন্ট। জিরো কমা জিরো এটা কোনো কোয়ার্ডেন্টে নয়, এটা হচ্ছে অরিজিন, এটা হচ্ছে অরিজিন। জিরো কমা মাইনাস থ্রি এটাও কোনো কোয়ার্ডেন্টে নয়, এটা একটা অ্যাক্সিসের উপর, কোন অ্যাক্সিসের উপর, যেহেতু বলেছি প্রথমটা জিরো, জিরো মানে কি এক্স এক্স যেটা এক্স কোঅর্ডিনেট, এক্স কোঅর্ডিনেটটা জিরো, এক্স কোঅর্ডিনেট জিরো মানে সেটা ওয়াই অ্যাক্সিস থেকে ডিস্টেন্সটা জিরো, তাহলে ওয়াই অ্যাক্সিস থেকে যদি ডিস্টেন্স জিরো হয় তার মানে কি সেটা ওয়াই অ্যাক্সিসের উপরেই অবস্থিত, ওয়াই অ্যাক্সিসের উপরেই, কারণ এইখানে বাইরে ওয়াই অ্যাক্সিসের বাইরে যে কোনো পয়েন্ট হবে তার তো একটা ওয়াই অ্যাক্সিস থেকে ডিস্টেন্স থাকবেই, এখানে হোক কি এই এইখানে হোক একটা ওয়াই থেকে ডিস্টেন্স থাকবে, তাহলে ওয়াই থেকে ডিস্টেন্সটাই জিরো মানে কি সেটা ওয়াই অ্যাক্সিসের উপরেই আছে, তার মানে এটা ওয়াই অ্যাক্সিসের উপর আছে। মাইনাস থ্রি কমা মাইনাস সেভেন এটা কোন কোয়াড্রেন্ট, মাইনাস মাইনাস থার্ড কোয়াড্রেন্ট, প্লাস মাইনাস মানে এইট কমা মাইনাস থ্রি মানে প্লাস মাইনাস ফোর্থ কোয়াড্রেন্ট, নাইন নাইন এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, মাইনাস নাইন কমা টু মানে হচ্ছে মাইনাস কমা প্লাস এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, মাইনাস সেভেন কমা মাইনাস টু এটা থার্ড কোয়াড্রেন্ট। এক্সারসাইজ 3.3-তে কী বলছি, ইন হুইচ কোয়াড্রেন্ট অর অন হুইচ অ্যাক্সিস ডু ইচ অফ দ্য পয়েন্টস লাই, ভেরিফাই ইউর অ্যান্সার বাই লোকেটিং দেম অন দ্য কার্টেসিয়ান প্লেন। তাহলে কার্টেসিয়ান প্লেনটা এখানে ড্র করি, এটা কার্টেসিয়ান প্লেন, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস এক্স এক্স ড্যাশ ওয়াই ওয়াই ড্যাশ, ঠিক আছে, এটা হচ্ছে অরিজিন, এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ, মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ, ওয়ান টু থ্রি ফোর ফাইভ, মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ, নাম্বারগুলো লিখলাম না, ঠিক আছে। এখানে আছে কি মাইনাস টু কমা ফোর, মাইনাস টু কমা ফোর এটা কোন ইন হুইচ কোয়াড্রেন্ট, মাইনাস টু কমা ফোর প্রথমটা আছে মাইনাস মানে এক্সের এক্স বরাবর মাইনাস নেগেটিভ সাইড আর ওয়াই বরাবর পজিটিভ সাইড মানে এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, দেখাই মাইনাস টু কমা ফোর বলেছে, তো মাইনাস টু মানে কি এটা এক্স অ্যাক্সিস, এই এক্স অ্যাক্সিস বরাবর মাইনাস সাইডে, তাহলে মাইনাস ওয়ান মাইনাস টু এখানে, তারপর বলেছে ফোর, ফোর মানে কি ওয়াই অ্যাক্সিস বরাবর উপরের দিকে, ওয়ান টু থ্রি ফোর মানে এই এই পয়েন্টে হবে, কারণ কি এইটার ডটেড লাইন টানলে এটা আর ওয়ান টু থ্রি ফোর এইখানে ডটেড লাইন এই জায়গাটা, এটা কী হবে মাইনাস টু কমা ফোর, এটা সেকেন্ড কোয়াড্রেন্টে আছে। তারপর হচ্ছে থ্রি কমা মাইনাস ওয়ান, থ্রি কমা মাইনাস ওয়ান কোন কোয়াড্রেন্টে, এক্সের ভ্যালু যেটা এক্স কোঅর্ডিনেট সেটা হচ্ছে থ্রি মানে পজিটিভ সাইড রাইট সাইডে, আর ওয়াই কোঅর্ডিনেট হচ্ছে মাইনাস মানে ডাউন সাইডে মানে রাইট ডাউন, কী হবে সেটা ফোর্থ কোয়াড্রেন্ট, থ্রি কমা মাইনাস ওয়ান, ওয়ান টু থ্রি আর ওয়াই ভ্যালু হচ্ছে জিরো মাইনাস ওয়ান, এইটা তার মানে এইটা হবে থ্রি কমা মাইনাস ওয়ান, এটা ফোর্থ কোয়াড্রেন্ট। মাইনাস ওয়ান কমা জিরো, মাইনাস ওয়ান মানে হচ্ছে এক্স কোঅর্ডিনেট লেফট সাইডে আর জিরো মানে ওয়াইয়ের ভ্যালু জিরো মানে সেটা এক্স অ্যাক্সিসের উপরেই মানে মাইনাস ওয়ান, এই এটা হচ্ছে মাইনাস ওয়ান এই পয়েন্টটা, তাহলে এটা এক্স অ্যাক্সিসের উপরেই অবস্থিত, মাইনাস ওয়ান কমা জিরো এটা এক্স অ্যাক্সিসের উপর অবস্থিত, লাই অন হুইচ অ্যাক্সিস এক্স অ্যাক্সিস, ওয়ান কমা টু দুটোই পজিটিভ, প্লাস 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 থাকলে কী হয় ফার্স্ট কোয়াড্রেন্টে, ওয়ান কমা টু এটা ওয়ান, এক্স এক্সের ভ্যালু জিরো থেকে ওয়ান আর ওয়াইটা হচ্ছে টু মানে এরকম জায়গায় এরকম জায়গায়। তারপর হচ্ছে মাইনাস থ্রি কমা মাইনাস ফাইভ দুটোই নেগেটিভ মানে এক্স বরাবর নেগেটিভ সাইড মানে লেফট সাইড
আর ওয়াইয়ের ভ্যালুও নেগেটিভ, মানে ডাউন সাইড, মানে লেফট ডাউন কী হবে থার্ড কোয়াড্রেন্ট। মাইনাস থ্রি, মাইনাস ওয়ান, মাইনাস টু, মাইনাস থ্রি, এইটা। আর ওয়াই, ওয়াইয়ের ভ্যালু কত? মাইনাস ফাইভ, মানে মাইনাস ওয়ান, মাইনাস টু, মাইনাস থ্রি, মাইনাস ওয়ান, মাইনাস ফাইভ, এইটা। এইখানে এই পয়েন্টটা হবে মাইনাস থ্রি কমা মাইনাস ফাইভ, এটা কোন কোয়াড্রেন্ট? থার্ড কোয়াড্রেন্ট। এটা হয়ে গেল কোশ্চেন নম্বর ওয়ান। কোশ্চেন নম্বর টুতে কী বলেছে? প্লট দ্য পয়েন্টস গিভেন ইন দ্য ফলোয়িং টেবিল অন দ্য প্লেন চুজিং সুটেবল ইউনিটস অফ ডিস্টেন্স অন দ্য অ্যাক্সেস। ঠিক আছে, এক্স আর ওয়াইয়ের ভ্যালু দেওয়া আছে, মানে পয়েন্টগুলো হবে এরকম যে মাইনাস টু কমা এইট, মাইনাস টু কমা এইট এক্সের ভ্যালু, মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান কমা সেভেন, জিরো আর এটা, মানে হচ্ছে জিরো কমা মাইনাস ওয়ান পয়েন্ট টু ফাইভ, ওয়ান পয়েন্ট টু ফাইভ, এটা হবে কত? ওয়ান কমা থ্রি, এটা হবে থ্রি কমা মাইনাস ওয়ান। এই পয়েন্টগুলোকে প্লট করতে বলছে, আমি এর উপরে প্লট করে দিই। কী বলেছে? মাইনাস টু কমা এইট, এটা মাইনাস টু কমা এইট, মানে এক্সের ভ্যালু হচ্ছে মাইনাস টু, এক্স কোঅর্ডিনেট, আর ওয়াই কোঅর্ডিনেট হচ্ছে প্লাস এইট, প্লাস এইটটা অনেকটা উপরে যাবে, তাহলে কিছুটা এই পোর্শনটা মুছতে হবে। এটা তোমাকে আরও ইনক্রিজ করতে হবে, বাড়াতে হবে উপর দিকটা। ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট, এরকম হবে এইট। তাহলে কী বলেছে? মাইনাস টু কমা এইট, মাইনাস টু মানে মাইনাস ওয়ান, মাইনাস টু, এইখানে একটা ডটের লাইন হবে, ডটের লাইন, এই লাইনটাকে বাড়াতেই হবে। এবং আর কী বলেছে? এইট, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট, ওয়াই অ্যাক্সিসের উপরে এইট, মানে এইখানে একটা ভ্যালু, মানে এই পয়েন্টটা, এই পয়েন্টটা কী হবে? মাইনাস টু কমা এইট। তারপরটা কী আছে? মাইনাস ওয়ান কমা সেভেন, মাইনাস ওয়ান মানে এইখানে, তাহলে এইখানে একটা ডটেড লাইন, আর সেভেন, সেভেন মানে ওয়াইয়ের ভ্যালু সেভেন, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন, এইখানে, তাহলে এইখানে ডটেড লাইন, এই লাইনটাকে বাড়াতে হবে, এই লাইনটাকে না বাড়াতে টাচ করবে না, এইখানে এই পয়েন্টটা হচ্ছে মাইনাস ওয়ান কমা সেভেন। ঠিক আছে, জিরো কমা মাইনাস টু পয়েন্ট ফাইভ, জিরো মানে এই ওয়াই অ্যাক্সিস বরাবর জিরো, মানে কোনো দিকে যাবে না, এই এইখানে রইল। তারপর হচ্ছে মাইনাস ওয়ান পয়েন্ট টু ফাইভ, ওয়াই ভ্যালু হচ্ছে মাইনাস, মাইনাস ওয়ান, এখানে তো আমার মাইনাস ওয়ান টু এরকম লেখা আছে, কিন্তু ওয়ান পয়েন্ট টু ফাইভ, মানে ওয়ান তারপর আরও কিছুটা টু ফাইভ, এইটা হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফাইভ, তার মানে এই পয়েন্টটা হবে কত হবে? জিরো কমা মাইনাস ওয়ান পয়েন্ট টু ফাইভ। ওয়ান পয়েন্ট টু ফাইভ কেন মাঝখানটা হলো? কারণ এখানে আমার ঠিকঠাক করে ভাগগুলো নেই, ওয়ান আর টু এর মাঝে যে আরও ওয়ান পয়েন্ট ওয়ান, ওয়ান পয়েন্ট টু, ওয়ান পয়েন্ট থ্রি, তারও আরও ভাগ আছে, সেই জন্য একটা আইডিয়া করে মোটামুটি এই ওয়ান আর টু তার মাঝখানে একটা হবে ওয়ান পয়েন্ট টু ফাইভ। ওয়ান কমা থ্রি, এটা ফার্স্ট কোয়াড্রেন্টে, এক্সের ভ্যালু ওয়ান আর ওয়াইয়ের ভ্যালু থ্রি, ওয়ান টু থ্রি, মানে এইখানে ওয়ান কমা থ্রি, ওয়ান কমা থ্রি। তারপর হচ্ছে থ্রি কমা মাইনাস ওয়ান, থ্রি কমা মাইনাস ওয়ান মানে ওয়ান টু থ্রি এটা, আর মাইনাস ওয়ান মানে ওয়াই ভ্যালু হচ্ছে মাইনাস ওয়ান, মানে এইখানে হবে এইটা, এই পয়েন্টটা, থ্রি কমা মাইনাস ওয়ান। ঠিক আছে, সামারি আজকে কী কী শিখলাম? যে টু লোকেট দ্য পজিশন অফ অ্যান অবজেক্ট অর এ পয়েন্ট ইন এ প্লেন উই রিকোয়ার টু পারপেন্ডিকুলার লাইন্স, ওয়ান ইজ হরাইজন্টাল, ওয়ান ইজ ভার্টিক্যাল। মানে কী শিখলাম? যে এক নম্বর যেটা শিখলাম সেটা হচ্ছে কি, কোনো একটা প্লেনের মধ্যে একটা প্লেন, তার উপর কোনো একটা পয়েন্টের পজিশন যদি বা পয়েন্টকে লোকেট করতে হয়, তাহলে আমার দুটো লাইন লাগবে যে দুটো পরস্পর পারপেন্ডিকুলার, মানে পরস্পর নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, মানে পারপেন্ডিকুলার। তো দুটো লাইন, পারপেন্ডিকুলার লাইন আমার প্রয়োজন কোনো প্লেনের মধ্যে কোনো পয়েন্টকে লোকেট করার জন্য, এটা এক নম্বর শিখলাম। ঠিক আছে, এই এই যে পারপেন্ডিকুলার, শুধু পারপেন্ডিকুলার হলে হবে না, যদি ধরি এরকম একটা অ্যাক্সিস আর একটা এরকম অ্যাক্সিস, এরাও কিন্তু পারপেন্ডিকুলার, কারণ কি এটা নাইনটি ডিগ্রিতে, কিন্তু এরকম হবে না, একটাকে হরাইজেন্টাল হতে হবে, একটা ভার্টিক্যাল হতে হবে। ঠিক আছে, তাহলে কোনো প্লেনের উপর বা কোনো প্লেনের উপর একটা পয়েন্টের পজিশন জানতে হলে আমার দুটো স্ট্রেট লাইন পরস্পর পারপেন্ডিকুলার হতে হবে, এবং একটা হবে হরাইজেন্টাল আর একটা হবে ভার্টিক্যাল, এক নম্বর। দু নম্বর কী দিলাম?
দ্য প্লেন ইজ, আচ্ছা এই যে প্লেনটা, এই প্লেনটার মধ্যে যখনই এই হরাইজেন্টাল আর ভার্টিক্যাল এই দুটোকে অ্যাক্সিসকে নিয়ে নিলাম, তখন এই প্লেনটাকে বলা হচ্ছে কার্টেসিয়ান প্লেন অর কোঅর্ডিনেট প্লেন, ঠিক আছে। অ্যান্ড দ্য লাইনস আর কল কোঅর্ডিনেট অ্যাক্সিস, এই যে দুটো লাইন এগুলো বলা হচ্ছে কোঅর্ডিনেট অ্যাক্সিস বা আমরা অ্যাক্সিস বলতে পারি। দ্য হরাইজেন্টাল এটাকে কী হচ্ছে, হরাইজেন্টাল যেটা আছে সেটা এক্স অ্যাক্সিস আর যেটা ভার্টিক্যাল আছে সেটা ওয়াই অ্যাক্সিস। এটাকে নাম দিচ্ছিলাম কি এক্স এক্স ড্যাশ ওয়াই ওয়াই ড্যাশ, তাহলে এটা এক্স অ্যাক্সিস ভার্টিক্যালটা ওয়াই অ্যাক্সিস, এটা হলো তিন নম্বর। চার নম্বর কী শিখলাম, কোঅর্ডিনেট অ্যাক্সিস ডিভাইড দ্য প্লেন ইন্টু ফোর পার্টস, তাহলে এই যে দুটো অ্যাক্সিস এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস সেটা এই প্লেনটাকে চারটা পার্টে ভাগ করেছে। এই পার্টগুলোকে বলা হয় কোয়াড্রেন্ট, চারটা কোয়াড্রেন্ট, ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট, এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট, এটা শিখলাম। পাঁচ নম্বরে কী শিখলাম, যে এই যে দুটো অ্যাক্সেস যে পয়েন্টে ইন্টারসেক্ট করছে সেটাকে বলা হচ্ছে অরিজিন, এটা হচ্ছে অরিজিন। পাঁচ নম্বর শিখলাম। ছ নম্বরে কী শিখলাম, যে দ্য ডিস্টেন্স অফ এ পয়েন্ট ফ্রম ওয়াই অ্যাক্সিস কল্ড এক্স কোঅর্ডিনেট, তাহলে কোনো একটা পয়েন্ট, এই যে একটা পয়েন্ট এর ওয়াই অ্যাক্সিস থেকে যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে এক্স কোঅর্ডিনেট বা অ্যাবসিসা, আর যেটা এক্স অ্যাক্সিস থেকে ডিস্টেন্স সেটাকে বলা হচ্ছে ওয়াই কোঅর্ডিনেট বা অর্ডিনেট, ঠিক আছে। ছ নম্বর কী শিখলাম, ইফ দ্য অ্যাবসিস অফ এ পয়েন্ট ইজ এক্স অ্যান্ড দ্য অর্ডিনেট ইজ ওয়াই, দেন এক্স কমা ওয়াই ইজ কল কোঅর্ডিনেট, আচ্ছা কোনো একটা পয়েন্টের এক্স আর ওয়াই, এই যে এই ডিস্টেন্সটা মানে যেটা অ্যাবসিসা সেটা যদি হয় এক্স আর এক্স অ্যাক্সিস থেকে ডিস্টেন্সটা যদি হয় ওয়াই, তাহলে এক্স কমা ওয়াইটা এটাই হচ্ছে পয়েন্টের কোঅর্ডিনেট, ঠিক আছে। আট নম্বরে কী শিখলাম, যে যে সমস্ত পয়েন্টগুলো এক্স অ্যাক্সিসের উপর অবস্থিত, এক্স অ্যাক্সিসের উপর অবস্থিত সেগুলো কী হবে, সে সমস্ত পয়েন্টগুলোর অর্ডিনেটটা হবে জিরো, অর্ডিনেটটা হয়ে যাবে জিরো, সেগুলো হবে এরকম ফর্মে এক্স কমা জিরো, মানে এই সমস্তগুলো কী হবে এক্স অ্যাক্সিসের উপর অবস্থিত, এক্স অ্যাক্সিসের উপর অবস্থিত মানে তার অর্ডিনেট কিছু নেই, পুরোটাই এক্সের ভ্যালু মানে এক্স কোঅর্ডিনেট। আর যেগুলো ওয়াই অ্যাক্সিসের উপর অবস্থিত তাদের এক্স কোঅর্ডিনেটটা জিরো, জিরো কমা ওয়াই এরকম থাকবে, এই পয়েন্টটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসের উপর অবস্থিত, কারণ কি তার এক্স কোঅর্ডিনেট জিরো, আর যার ওয়াই কোঅর্ডিনেট জিরো সে এক্স অ্যাক্সিসের উপর অবস্থিত। নাইন কী শিখলাম, অরিজিনের যেটা কোঅর্ডিনেট সেটা হচ্ছে জিরো কমা জিরো, কারণ এই পয়েন্টটা এই সাইডেও কিছু নেই, এক্স বরাবরও যাচ্ছে না ওয়াই বরাবরও কোথাও যাচ্ছে না, এটা মাঝখানে একদম জিরো কমা জিরো। দশ নম্বরে কী জানলাম, যে এই যে কোয়াড্রেন্টগুলো, এই যে চারটা কোয়াড্রেন্ট, এই কোয়াড্রেন্টে কী থাকে, দুটোই প্লাস থাকে, মানে অ্যাবসিসা আর অর্ডিনেট প্লাস, এটা অ্যাবসিসা মাইনাস অর্ডিনেট প্লাস, এটা অ্যাবসিসা মাইনাস অর্ডিনেট মাইনাস, এটা অ্যাবসিসা প্লাস আর অর্ডিনেট মাইনাস, প্লাস প্লাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস। ইলেভেনে কী শিখলাম, যে এরকম দুটো পয়েন্ট আছে, যে একটা হচ্ছে এক্স কমা ওয়াই আর একটা পয়েন্ট আছে ওয়াই কমা এক্স, এই দুটো পয়েন্ট কিন্তু এক নয়, দুটো আলাদা পয়েন্ট, কারণ এক্স আর ওয়াই দুটো আলাদা ভ্যালু, ঠিক আছে। তখনই এরা সেম পয়েন্ট হবে যদি এক্স আর ওয়াই দুটো সেম হয়ে যায়, এক্স আর ওয়াই যদি সেম ভ্যালু হয় তবেই দুটো পয়েন্ট সেম সেম পয়েন্ট, আর নাহলে কিন্তু দুটো কিন্তু আলাদা পয়েন্ট। আমার এগুলি শিখলাম, ঠিক আছে।